বন্ধুরা, এখানে আলু মাখার পর্ব চলছে, যাকে বলে চানা মাখা। দেখো এখানে কি কি আছে, শসা, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, এদিকে আলু সিদ্ধ করা রয়েছে, এদিকে ছোলা ভেজানো রয়েছে, এখানে মটর সিদ্ধ করা আছে, ওখানে তেঁতুল জল করে রেখেছি, বাটিতে লেবু আছে, আরও জিরের গুঁড়ো, চাট মশলা সবই আছে। মাখার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আলুটা টুকরো টুকরো করে কেটে নেওয়া যাক, কেননা চানার মধ্যে একটু আলু বললে জিনিসটা আরও সুন্দর টেস্ট হয়। আমাদের চানা মাখা কমপ্লিট। তোমাদের যেমন ভালো লাগে তোমরা সেইভাবেই মেখে খেও। আমরা একটু ঝাল কম খাই বলে তাই একটু ঝালটা কম দিয়েছি। কেমন লাগলো আমাদের আলু মাখাটা, মানে চানা মাখাটা, তোমরা কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো।